জয় হিন্দ। আমার এই দাদার স্টাডি সেন্টার পরিবারের প্রত্যেকটা সদস্যকেই আমার ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তো বন্ধুরা, আজকের ক্লাসটি কি না, আজকের ক্লাসটি হলো আমার ডিএলএড এর যে সমস্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আছো তাদের জন্য, কি না, ডিএলএড এর যে সমস্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আছো তাদের জন্য। তো তোমরা বারে বারে জানাচ্ছিলে যে স্যার ইংলিশের উপর লেসন প্ল্যান দিন, স্যার ইংলিশের উপর লেসন প্ল্যান দিন, সেই জন্য তোমাদেরকে কিছু ডেমো আকারে আমি ইংলিশের উপর লেসন প্ল্যান দিলাম, আর তোমরা এটা বুঝে মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, তাহলে তোমরা নিজেরাই লেসন প্ল্যান বানাতে পারবে, এই কটা লেসন প্ল্যান যদি প্র্যাকটিস করো। তো বেশি বক বক নয়, তোমাদের জন্য যে লেসন প্ল্যানগুলি রেখেছি সেই লেসন প্ল্যানগুলিতে সরাসরি ফিরে আসছি। তো বন্ধুরা, আজকের এই লেসন প্ল্যান ক্লাসের প্রথম লেসন প্ল্যানটি কী আছে না তোমরা দেখে নাও। আর হ্যাঁ বন্ধুরা, এখানে যদি আমি ডিটেলসে আলোচনা করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে, কারণ আমি অনেকগুলি লেসন প্ল্যানই আজকের আমার এই ক্লাসটিতে দিয়ে রাখবো, সেই জন্য আমি ধীরে ধীরে উপরের দিকে তুলছি। তোমরা তোমাদের লেখার সুবিধা মতো পজ করে করে লিখা নিও বন্ধুরা। হ্যাঁ, তো আমি বেশি কিছু এখানে আর বলছি না, তোমরা বুঝে বুঝে লিখে নেবে। তো দেখো, তো প্রথমে যেরকম স্কুলের নাম, নেম অফ দ্য স্টুডেন্ট, টিচার, সাবজেক্ট, লেসন, যা সব লিখতে হয় তোমরা ওগুলো লিখে নেবে। আশা করছি তোমাদের ইনস্টিটিউট তোমাদেরকে এগুলো সব শিখিয়ে থাকবে। এরপর অবজেক্টিভস, এটা হচ্ছে প্রথম লেসন প্ল্যানের আমার 2 নম্বর পেজ। তো বন্ধুরা, এটা কি না আমাদের প্রথম লেসন প্ল্যানের 3 নম্বর পেজ। তো এরপর কি না বন্ধুরা, এটা আমাদের প্রথম লেসন প্ল্যানের শেষ পেজ, অর্থাৎ 4 নম্বর পেজ। তো বন্ধুরা, আজকে আমাদের প্রথম লেসন প্ল্যানের এখানেই শেষ হলো। এরপর কিনা বন্ধুরা আমরা সেকেন্ড লেসন প্ল্যানে আসবো, তোমরা প্রত্যেকে ওটা লক্ষ্য করো। তো বন্ধুরা, আমাদের সেকেন্ড লেসন প্ল্যানের প্রথম পেজটি কী আছে না চলো দেখে নাও। এটি হচ্ছে আমাদের সেকেন্ড লেসন প্ল্যানের প্রথম পেজ, তাই তো? তো আমি ধীরে ধীরে বন্ধুরা উপরে তুলছি, তোমরা তোমাদের সুবিধা মতন পজ করে করে লিখে নিও। আর এখানে বেশি বক বক করলে প্রচুর সময় লেগে যাবে, কারণ তোমাদেরকে অনেকগুলো লেসন প্ল্যান আমার এই আজকের এই ক্লাসটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, সেই জন্য অন্য পরের ক্লাসে দরকার হলে তোমাদেরকে আমি একটা লেসন প্ল্যান ডিটেলস আলোচনা করিয়ে দেবো। তো বন্ধুরা, কি না এটি হচ্ছে
আজকের সেকেন্ড লেসন প্ল্যানের সেকেন্ড পেজ অর্থাৎ 2 নম্বর পেজ। তো বন্ধুরা, তোমাদের শেষের এই কিছুটা বুঝতে হয়তো অসুবিধা হবে, তো এখানে কি লেখা আছে আমি সেটা বলে দিচ্ছি। যেরকম এই যে তিনের দাগে লেখা আছে হাউ ডাজ ছাতিম টি লুক, তাই তো? শেষে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এরপর দুয়েরটা কি দেওয়া আছে না, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার অ্যাট শান্তিনিকেতন, তাই তো? এরপর এখানে একেরটা কি লেখা আছে না, ইজ শান্তিনিকেতন ইন বীরভূম, তাই তো? এই জ্যাকেটটা তো, এগুলো তোমরা একটু হয়তো আবছা হয়েছে কিন্তু একটু বুঝে নিও, আমি তো বলে দিলাম। তো বন্ধুরা, আজকের ক্লাসের সেকেন্ড লেসন প্ল্যানের 3 নম্বর পেজটি কি আছে না দেখো, এটি হলো আমাদের 3 নম্বর পেজ। আমি ধীরে ধীরে উপরে তুলছি, তোমরা তোমাদের সুবিধা মতন পজ করে করে লিখে নেবে। তো প্রত্যেকে নিশ্চয় বুঝতে পেরেছো বন্ধুরা, এখানেই আমাদের আজকের ক্লাসের সেকেন্ড লেসন প্ল্যানটি শেষ হলো। এরপর আমরা 3 নম্বর লেসন প্ল্যানে আসছি, তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো। তো বন্ধুরা, কি না আমাদের 4 নম্বর লেসন প্ল্যানটির প্রথম পেজ হচ্ছে এটি। তো দেখো, আমি ধীরে ধীরে উপরে তুলছি, তোমাদের লেখার প্রয়োজন বলে মনে হলে পজ করে করে লিখে নেও। এটি হচ্ছে আমাদের সেকেন্ড পেজ আজকের 4 নম্বর লেসন প্ল্যানের। তো বন্ধুরা, কিনা এটি হচ্ছে আজকের 4 নম্বর লেসন প্ল্যানের আমার 3 নম্বর পেজ। তো তোমরা প্রত্যেকে লক্ষ্য করো। তো বন্ধুরা, এটি কিনা এটি হচ্ছে যে 4 নম্বর লেসন প্ল্যানের শেষ পেজ অর্থাৎ 4 নম্বর পেজ। তো বন্ধুরা, আজকের 5 নম্বর লেসন প্ল্যানের এটি প্রথম পেজ। তো আমি ধীরে ধীরে উপরের দিকে তুলছি, তোমাদের যদি লেখার প্রয়োজন বলে মনে হয় তোমরা পজ করে করে লিখে নিও এটি। তো বন্ধুরা, 5 নম্বর লেসন প্ল্যানের এটি হচ্ছে সেকেন্ড পেজ।
তো বন্ধুরা, 5 নম্বর লেসন প্ল্যানের এটি হচ্ছে 3rd পেজ, অর্থাৎ এটি শেষ পেজ 5 নম্বর লেসন প্ল্যানের। তো চলো বন্ধুরা, এরপর আমরা 6 নম্বর লেসন প্ল্যান আসি। তো বন্ধুরা, 6 নম্বর লেসন প্ল্যানের এটি হচ্ছে প্রথম পেজ। তো বন্ধুরা, 6 নম্বর লেসন প্ল্যানের এটি হচ্ছে 2nd পেজ। তো বন্ধুরা, 6 নম্বর লেসন প্ল্যানের এটি হচ্ছে শেষ পেজ। তো বন্ধুরা, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করব। তোমাদের যদি অন্য সাবজেক্টের লেসন প্ল্যান লাগে তোমরা তাহলে কমেন্টে জানাও, সেই তোমাদের কমেন্ট দেখে পরের লেসন প্ল্যান বানাবো। তো প্রত্যেকে বন্ধুরা ভালো থেকো, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আর তোমরা এখান থেকে যদি লেসন প্ল্যান লেখো তাহলে একটু ভালোভাবে হাতে লেখাটা করবে, কারণ পরিষ্কার হাতে লেখাটার গুরুত্ব আছে সবসময়ের জন্য। আর একটা জিনিস, সেটি কি না, লেসন প্ল্যানগুলো যখন করবে খুব ধীর স্থির মেজাজে করবে, যাতে না ভুল হয়, প্রত্যেকটা জিনিস দেখে দেখে পার্ট বাই পার্ট করে যাবে। তো বন্ধুরা, গুড বাই। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো।